বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, সরকারের তরফ থেকে তাৎক্ষণিক 15,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার যেই ঘোষণা এসেছে তা অপ্রতুল। বঙ্গবাজারে পুড়ে যাওয়ার মার্কেট এলাকা পরিদর্শনে এসে বুধবার দুপুরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এই বিএনপি নেতা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র। মির্জা আব্বাস বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের 15,000 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে, এটা একেবারেই অপ্রতুল। এই 15,000 টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কাকে দেবে? একটা দোকানে কর্মচারী আছে, মালিক আছে, মালিকের পরিবার আছে। আমি মনে করি এই ক্ষতিপূরণ বেশি করা উচিত, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত। অর্থাৎ এখানে যতজন কর্মচারী ছিল সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া উচিত।